বিশ্বে চলছে করোনার দ্বিতীয় ঢেউ এবং ইউরোপ সহ কয়েকটি দেশে মিলেছে করোনার নতুন ধরন। এটি আগের ভাইরাস থেকে অনেকটা শক্তিশালী বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 10,31,00,000 এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে 22,27,000। করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে 10,03,08,510 জন এবং মৃত্যু হয়েছে 22,27,738 জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 7,47,37,284 জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে 2,66,55,740 জন, মৃত্যু হয়েছে 4,50,381 জনের।